আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম। দেশে ভাইরাসে আক্রান্তের মধ্যে 15 জন সুস্থ, নতুন শনাক্ত নেই। ভাইরাসে একদিনেই আক্রান্ত 1 লাখ, হুহু করে বাড়ছেই। ভাইরাস সংকট, সারা বিশ্বেই সরকারের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। ভাইরাসকে পুঁজি করে চীন ব্যবসা করছে বলল যুক্তরাষ্ট্র। ভাইরাস মোকাবেলায় চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের ফোন আলাপ। দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে। ইরানি বিজ্ঞানীদের পণবন্দি করেছে আমেরিকা বলল জারিফ। এবং সবশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে বন্দি বিনিময় করতে চায় হুদি। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানি বিজ্ঞানীদের পণবন্দি করেছে আমেরিকা বলল জারিফ। প্রিয় দর্শক, জারিফের এই কথাটির সাথে আপনার কি একমত? তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। দেশে ভাইরাসে আক্রান্তের মধ্যে 15 জন সুস্থ, নতুন শনাক্ত নেই। দেশে ভাইরাসে আক্রান্ত 48 জনের মধ্যে 15 জন সুস্থ হয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। শনিবার বেলা 12টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এক লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান। মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, এর আগে দেশে মোট আক্রান্ত ছিল 48 জন, তাদের মধ্যে মোট 11 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত 24 ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি এবং 4 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি জানান, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা সবাই মৃদু আক্রান্ত ছিল। সুস্থ 15 জনের মধ্যে 9 জন পুরুষ ও 6 জন নারী। তিনি আরও বলেন, গত 24 ঘন্টায় আমাদের হটলাইনে কল এসেছে 3,427টি, নমুনা সংগ্রহ করা হয়েছে 42 জনের। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে 1,068 জনের। ব্রিফিংয়ে ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন তিনি। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া ভাইরাস এখন বৈশ্বিক মহামারী। বিশ্বের প্রায় 200টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,97,458 জন এবং মারা গেছে 27,356 জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,33,370 জন। ভাইরাসে একদিনেই আক্রান্ত 1 লাখ, হুহু করে বাড়ছেই। মহামারী ভাইরাসের দাপট কিছুতেই কমছে না, দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,97,250 জনে। 199টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস প্রতিবেদনটি লেখা পর্যন্ত 27,343 জনের প্রাণ কেড়ে নিয়েছে। ভাইরাস আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 লাখ ছিল গতকাল। এ সংখ্যা বেড়ে শনিবার সকালে প্রায় 6 লাখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে হুহু করে বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত 1,04,226 জন সংক্রমিত হয়েছে। এতে এর মধ্যে মৃত্যু হয়েছে 1,695 জনের। আক্রান্তের দিক থেকে এরপরই ইতালির অবস্থান। দেশটিতে 86,498 জন ভাইরাসে আক্রান্ত ও 9,134 জন মৃত। ভাইরাসের মূল কেন্দ্র চীনের অবস্থান তৃতীয়। সেখানে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে দেশের মোট মৃতের সংখ্যা 3,295 জনে দাঁড়িয়েছে। ভাইরাস সংকট,
সারা বিশ্বেই সরকারের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। ভাইরাস মোকাবেলার ব্যাপারে সারা বিশ্বেই সরকারের ওপর আস্থা হারাচ্ছে সিংহভাগ মানুষ। সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপরও বিশ্বাস হারিয়েছে তারা। দেশে দেশে সরকার ও প্রশাসনগুলো মহামারী পরিস্থিতি মোকাবেলায় সক্ষম নয় বলে বিশ্বাস তাদের। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ম্যাককান ওয়ার্ল্ড গ্রুপ ত্রট সেন্ট্রালের এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য মতে, সারা বিশ্বের মাত্র 14% মানুষ বিশ্বাস করে ভাইরাস মোকাবেলায় তাদের সরকারগুলো সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রে মাত্র 11% মানুষ মনে করে ভাইরাস মোকাবেলায় সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। অর্থাৎ 89% মার্কিনিরাই বিশ্বাস করে তাদের সরকার ভাইরাস মোকাবেলায় সক্ষম নয়। এই সংখ্যাটা যুক্তরাজ্য আরও কম, মাত্র 6% ব্রিটিশ মনে করে তাদের সরকার ভাইরাস মোকাবেলায় ভালো প্রস্তুতি নিয়েছে। রিপোর্টে আরও বলা হয়, মাত্র 11% মানুষ মনে করে ভাইরাস মোকাবেলায় তাদের সরকারগুলো প্রস্তুত। এই দেশ দুটির তুলনায় ভারত ও তুরস্কের বেশি মানুষ তাদের নিজ দেশের সরকারকে বিশ্বাস করে। এই দুই দেশের মাত্র 31% মানুষ বলছে ভাইরাস মোকাবেলায় তাদের সরকার প্রস্তুত। রিপোর্ট মতে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণ বিশ্বাস কম করেন। এছাড়াও ভাইরাস এ সময়ে মানুষের বাঁচার থেকে বেশি চিন্তা অর্থনীতি নিয়ে। বিশ্বের প্রায় 48% মানুষ অর্থনীতি নিয়ে চিন্তিত। তারা মনে করেন ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি ধুঁকবে। আর 43% মানুষ চিন্তা করে মৃত্যু নিয়ে। ভাইরাসকে পুঁজি করে চীন ব্যবসা করছে বলল যুক্তরাষ্ট্র। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে ভাইরাসের উৎপত্তি নিয়ে আবারও শুরু হয়েছে দেশ দুটির মধ্যে কাদা ছোড়াছুড়ি। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশ স্পেন, ইতালি ও ফ্রান্স ছাড়াও এশিয়ার সবচেয়ে বড় মিত্র জাপান এখন ভাইরাস নিয়ন্ত্রণে চীনের দিকে ঝুঁকে পড়ায় নতুন করে এ বিতর্কের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, চীন থেকে ছড়িয়েছে ভাইরাস। এ ভাইরাসকে পুঁজি করে ব্যবসা শুরু করেছে চীন। আর চীনের দাবি, মার্কিন সেনাদের গবেষণাগার থেকে উহানে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। অর্থ, ঔষধ, নার্স ও চিকিৎসক দিয়ে ইউরোপ সহ বিশ্বের অন্য যে কোনো মহাদেশে তারা এ ভাইরাস মোকাবেলায় তাদের অভিজ্ঞতা ও সহায়তায় প্রস্তুত। ট্রাম্প বলেন, মার্কিন বিজ্ঞানীদের কাছে ভাইরাসের উপাত্ত পাঠিয়েছে চীন। প্রেসিডেন্ট শির সঙ্গে ফোন আলাপের পর তারা আরও তথ্য পাঠাচ্ছে। চীনে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আমরা কথা বলেছি, আমরা অনেক কিছুই জানতে পেরেছি, মার্কিন প্রেসিডেন্ট বলেন। এদিকে চীন থেকে আনা ভাইরাস পরীক্ষার কিট ত্রুটিপূর্ণ বলে জানান স্পেন ও চেক প্রজাতন্ত্র। চীনের কাছ থেকে কেনা ভাইরাস শনাক্তকরণ কিটে ত্রুটি পাওয়া গেছে বলে সতর্ক করেছে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা বলছে, চীন থেকে আনা কিটগুলো দিয়ে শনাক্তকরণ পরীক্ষায় ধারাবাহিক ফলাফল পাওয়া যাচ্ছে না। ভাইরাস শনাক্ত করার ক্ষেত্রে কিটগুলো 30% কম কার্যকর হওয়ায় সেগুলো ব্যবহারের অযোগ্য বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য বিভাগ। বড় ধরনের ত্রুটি পাওয়ায় চীন থেকে আসা ভাইরাসজনিত কোভিড-19 শনাক্তকরণ কিটের প্রথম চালানটি ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে স্পেন। এদিকে অভিযোগ ওঠার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে স্পেনে অবস্থিত চীনের দূতাবাস। সম্প্রতি স্পেনের সঙ্গে 42 কোটি 30 লাখ ইউরোর একটি চুক্তি করে চীন। ওই চুক্তিতে চীন থেকে 50.5 লাখ টেস্ট কিট কেনাও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চীনা দূতাবাস জানায় ত্রুটিপূর্ণ কিটগুলো ওই চুক্তির অংশ নয়। দূতাবাস আরও জানায় ত্রুটিপূর্ণ কিটগুলো একটি লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা। ভাইরাস মোকাবেলায় চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের ফোনালাপ। ভাইরাস মহামারী মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে শুক্রবার টেলিফোনে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় শি জোর দিয়ে বলেন,
মহামারী শুরুর পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সাথে উন্মুক্ত, স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে কোভিড-19 সংক্রান্ত তথ্য ভাগাভাগি করছে চীন। তিনি বলেন, চীন ভাইরাসটির জিনগত অনুক্রমের মতো তথ্য প্রকাশের ক্ষেত্রে সময় নষ্ট করেনি এবং কোভিড-19 প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিয়ে দেশগুলোকে যতটা সম্ভব সহায়তা প্রদান করেছে। চীন সহায়তার ধারা অব্যাহত রাখবে এবং মহামারী কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবে বলেও আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। ফোনালাপে ভাইরাস প্রতিরোধে চীনের সাথে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছে ট্রাম্প। দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়র বোলসোনারো। যদিও তিনি নিজেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে এখন সুস্থ রয়েছেন তিনি। ভাইরাস পরিস্থিতি নিয়ে শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন। এজন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করে দিবেন এমনটি হতে পারে না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে, এটি নিয়ে রাজনীতি করার কিছুই নেই। এর আগেও ভাইরাসকে ফ্যান্টাসি বলেও মশকরা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে 1223 জন, মারা গেছে 68 জন। ইরানি বিজ্ঞানীদের পণবন্দি করেছে আমেরিকা, বলল জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ভাইরাস ছড়িয়ে পড়ার এই স্পর্শকাতর সময়ে আমেরিকা ইরানি বিজ্ঞানীদের পণবন্দি করেছে। এমনকি ইরানসহ বিশ্বের বহু দেশ যখন ভাইরাস প্রকোপ থেকে রক্ষার জন্য বন্দীদেরকে সাময়িক মুক্তি দিয়েছে, তখন আমেরিকা অন্যায়ভাবে আটক ইরানি বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। জারিফ গতকাল ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত একটি ছবি নিজের টুইটার পেজে তুলে ধরে লিখেছেন, আমেরিকা ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানীকে কোনো অভিযোগ ছাড়া অথবা কথিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে পণবন্দি করেছে। এমনকি মার্কিন আদালত এসব বন্দীদের বিরুদ্ধে অনাতীত ভুয়া অভিযোগ বাতিল করে দেওয়ার পরও তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। ইরানি বিজ্ঞানীদেরকে আমেরিকার অপরাধী চক্রের বাসিন্দাদের সঙ্গে ঠাসাঠাসি করে জেলখানায় থাকতে দেওয়া হয়েছে বলেও জানান জারিফ। তিনি তার টুইটার বার্তায় ইরানি বিজ্ঞানীদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে বন্দি বিনিময় করতে চায় হুদি। ইয়েমেনের জনপ্রিয় হুদি আর নাসরুল্লাহ আন্দোলন সৌদি আরবে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ইয়েমেনদের হাতে বন্দি সৌদি সেনা ও ভাড়াটে যোদ্ধাদের মুক্তির যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, হুদি আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুদি সম্প্রতি সৌদি আরবে আটক নেতা কর্মীদের মুক্তির বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন হামাস তা লক্ষ্য করেছে এবং এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে। হুদি আন্দোলনের প্রধানের এই প্রস্তাবে হামাস ধন্যবাদ জানিয়ে বলেছে, আব্দুল মালেক আল হুদির এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের মমত্ববোধের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় টেলিভিশনের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে হুদি আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুদি ঘোষণা করেন যে সৌদি আরবের কারাগারে যে সমস্ত ফিলিস্তিনি বন্দী, বিশেষ করে হামাসের নেতাকর্মী আটক রয়েছেন, তাদের মুক্তির জন্য আন নাসরুল্লাহ আন্দোলনের হাতে আটক সৌদি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে। প্রিয় দর্শক, দেশ বিদেশের নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।